over a period of time, his achievements is when you sit down and dead ball na ki char hoy na cricketer ain ki bolche bangladesher pokkho ne icc ke dhuye dilen indiar shabek cricketer Sourav Ganguly darshok mahmudullah riyad strike e dakshin afrikar bipokkhe prothom ba t20 joy shopno dekhechilo bangladesh low scoring match e joy er jonno prostuti tokhono bangladesher nagale chilo ortniller batsman er full length e ball ta leg stump er bahire chole jacchilo tobe kichuta shore ashe mahmudullah মাহমুদুল্লাহ রিয়াদ সরে আসায় প্যাডে ছুঁয়ে যায় সেই বলটি বোলিং দলের আবেদনের প্রেক্ষিতে খানিকটা দীর্ঘশ্বাস নিয়ে বুঝতে পারে এবং তার সাথে সাথে আম্পায়ারও হাত তোলে আম্পায়ার যখন আঙ্গুল তুলেছে আউটের ততক্ষণে বল সীমানা ছাড়া রিয়াদ রিভিউ নিয়েছে তাতে সিদ্ধান্ত বদলেছে আম্পায়ারের কিন্তু লেগ বাই চার রানটি যোগ হয়নি স্কোয়ার বোর্ডে বাংলাদেশ শেষ পর্যন্ত সেই চার রানের কারণেই হেরেছে হারের কারণ হিসেবে আম্পায়ার শ্যাম নোগাশিকের দোষারোপ করছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সাবেক ক্রিকেটারদের মুখে আম্পায়ারিং এর সমালোচনা তাই তো এবার বাংলাদেশের পক্ষ নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন আইসিসি আগে নিজেদের সিদ্ধান্ত ঠিক করুক খেলা চলাকালীন হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলা আইসিসি এটা ঠিক করেনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে ইচ্ছে করে হারিয়েছে আম্পায়াররা এবং আম্পায়ারদের পিছনের হাত রয়েছে আইসিসির কর্মকর্তাদের তো দর্শক বাংলাদেশকে নিয়ে সৌরভ গাঙ্গুলির মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ